शीतले तं जगन माता, शीतले तं जगत पिता, शीतले तं जगधात्री, शीतलायै नमो नमो। जय जय शीतला मा, जय जय शीतला मा, मा गो गाहिबो तुमारो लीला, गाहिबो तुमारो लीला, करो गो करुणा। जय जय शीतला जय जय शीतला। मागो ब्रह्मारो नंदिनी तुमि, ओ मा योगेश
মাগো করো জুড়ে বন্দিলাম তোমার চরণ, কৃপা কর কৃপা ময়ি, কৃপা কর কৃপা ময়ি, আমি অভাজন, জয় জয় শীতলামা, জয় জয় শীতলামা, জয় জয় বৎস জরা বলো মা, নিমাই জাগাতির হাতে পুজো নেওয়ার পর এবার আমরা রাজা বিরাটের রাজ্যে এসেছি, কি প্রকারে ওর হাতে আমি পুজো নেব, কারণ ও তো শিবভক্ত। মা এক কাজ করো, ওকে রাত্রিকালে স্বপ্নে দেখা দিয়ে বলো। রাজা বিরাট, আমি রোগেশ্বরী দেবী শীতলা, এই রাজ্যে আমার পূজোর ব্যবস্থা করো। কে কে তুমি? দেবী? না না, আমি শিবভক্ত, আমি কোনো দেবী পূজা করতে পারবো না। যদি আমার পূজা না করিস তাহলে বসন্ত ব্যাধিতে আক্রান্ত হবে তোর যত প্রজা, যত পুত্র দাস দাসী চাকর নাপর সবাই বিনাশ হবে। কি কি বললি রাক্ষসী? তাহলে তুই সারা রাজ্য ধ্বংস করে দিবি? তা হোক, তবু তোর মতো রাক্ষসীর পুজো আমি আমি কখনোই করব না, কখনোই করতে পারবো না। বৎস জরা, কি হলো মা? আমি ফিরে এলাম, রাজা বিরাট আমার পুজো করবে না। তবে শোনো মা, তোমার বসন্ত ব্যাধিদের যে কলাই রূপে প্রস্তুত করে ছালাতে ভরেছ, সেই অমর কলাই সারা রাজ্যে 52 বাজারে বিক্রয়ের ব্যবস্থা করো, সবাই সেই কলাই খেয়ে বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে বিনাশ হবে, তখন রাজা বিরাট নিশ্চয়ই তোমার পূজা করতে বাধ্য হবে। মা নিশ্চয়ই তোমার পূজা করতে বাধ্য হবে। এতকে ভাবি আর জননী তখন বাজারে বাজারে মাতা করে প্রবেশন, দোকান পাতি লোগোলা হাট সহ 52 বাজারে যখন কলাই রূপেতে রহে যত বসন্তের রোগ। দোকান পাতি লো বুড়ি বাজারে বাজারে, দোকান পাতি লো বুড়ি বাজারে বাজারে, পূজা নিতে রাজার হাতে, পূজা নিতে রাজার হাতে, নানা ছল করে আহ নানা ছল করে, দোকানে পাতি লো বুড়ি বাজারে বাজারে, দোকানে পাতি লো বুড়ি বাজারে বাজারে। বসন্ত ব্যাধি গণে দিল কলাই করে, বসন্ত ব্যাধি গণে দিল কলাই করে, দৈবের দুষ্প্রাপ্য কলাই, দৈবের দুষ্প্রাপ্য কলাই জগৎ মাঝারি, দোকানে পাতিল বুড়ি বাজারে বাজারে, দোকানে পাতিল বুড়ি বাজারে বাজারে। চালতা পুলা
সূর্যমণি মসুরি তিলা ধুপুরিয়া চালতা পুলা সূর্যমণি মসুরি তিলা কাল চিমটি বেল পড়া চামগোল আর লোহা গড়া কাল চিমটি বেল পড়া চামগোল আর লোহা গড়া অমর কলাইয়ের রূপ ধরে আহ অমর কলাইয়ের রূপ ধরে দোকানে পাতিল বুড়ি বাজারে বাজারে দোকানে পাতিল বুড়ি বাজারে বাজারে নগরবাসী যত ছিল বাজারে তখন নগরবাসী যত ছিল বাজারে তখন ক্রয় করে অমর কলাই ক্রয় করে অমর কলাই আনন্দে মগন তারা আনন্দে মগন কলাই খেয়ে হবে অমর কলাই মরণ হবে নারী দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে দোকান পাতিল বুড়ি বাজারে বাজারে পূজানিতে রাজার হাতে পূজানিতে রাজার হাতে নানা ছলে পড়ে আহ নানা ছল পড়ে দোকান পাতি বসন্ত ব্যাধিরূপী অমর কলাই রাজ্যের সমস্ত প্রজাগণ ক্রয় করতে লাগল। সেই অমর কলাই ভক্ষণ করে যত প্রজা যত পশু পাখি কীট পতঙ্গ সকলেই প্রাণ হারাতে লাগল। বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজ্যের এই অবস্থা দেখে রাজা বিরাট অত্যন্ত চিন্তান্বিত হলেন এবং মহারানী সুদেষ্ণাকে ডেকে বললেন, রানী রানী তুমি কি শুনেছ রানী, এই বিরাট রাজ্যে মহামারী দেখা দিয়েছে। সমগ্র রাজ্যে প্রজাগণ বসন্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে, এমনকি জীবজন্তুরাও অকালে মৃত্যু বরণ করছে। তাই আমি ভাবছি আমাদের চার পুত্রকে কোন এক নির্জন স্থানে লুকিয়ে রাখব। মহারাজ, পুত্রদের কোথায় লুকিয়ে রাখবে? বেশ, তাহলে শোনো রানী, একজনকে কিচকের বাড়িতে আর একজনকে কৈলাসে মানস সরোবরের পদ্মবনে আর একজনকে সূর্যের মন্দিরে আর একজনকে হিমালয়ের গিরি গুহা মধ্যে আমি রেখে আসব। বেশ, তাই হোক মহারাজ, তাই হোক, তাই রেখে এসো। এই বলে মহারাজ তার চার পুত্রকে সঙ্গে নিয়ে ভগবান ভোলানাথকে স্মরণ করে বেরিয়ে পড়লেন। জয় জয় মহাদেব জয় পঞ্চানন জয় জয় মহাদেব জয় পঞ্চানন মহারাজে রক্ষা করো দিয়া দর্শন মহারাজে রক্ষা করো দিয়া দর্শন জয় জয় মহাদেব জয় পঞ্চানন জয় জয় মহাদেব জয় পঞ্চানন জয় জয় শঙ্কর জয় মৃত্যুঞ্জয় শরণ লোভে যে তার নাহি ভব ভয় সতা নিখে কি চোখে রে করিয়া অর্পণ তিন পুত্রে লয়ে গেল পৃথিবী সদন জয় জয় মহাদেব জয় পঞ্চানন জয় জয় মহাদেব জয় পঞ্চানন ম
মহি বলে শুনো রাজা আমারও বচন, বিল্লপত্র দিয়া পুজো শীতলাচরণ। শিব শিব বলি রাজা বলিল বচন, শিব শিব বলি রাজা বলিল বচন, প্রাণ থাকিতে না করিব রাক্ষসী পূজন। জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন। তথা হইতে রাজা চলে লয়ে পুত্রগণে, গমন করিল তখন অগ্নি সন্নিধানে। অগ্নি বলে শুনো রাজা কহি হে তোমাকে, অগ্নি বলে শুনো রাজা কহি হে তোমাকে, যদি রক্ষা পাবে ইচ্ছা থাকে ভজ শীতলাকে। জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন, জয় জয় মহাদেব, জয় পঞ্চানন। দ্বিতীয় পুত্র মুদিরাক্ষে রাখে ইন্দ্রের মানস সরোবরে, তৃতীয় পুত্র পাত শঙ্খকে রাখে সূর্যের মন্দিরে, কনিষ্ঠ পুত্র উত্তরকে গিরিগুহাতে রেখে প্রাসাদে ফিরিয়া চলে রোগেশ্বরী দেখে। আরে চারি পুত্রে বিরাট রাখিল চারি স্থানে, চারি পুত্রে বিরাট রাখিল চারি স্থানে, কৈলাসে বসিয়া দেবী হাসি মনে মনে, কৈলাসে বসিয়া দেবী হাসে মনে মনে। নিত্যানন্দ বলে যত শীতলার মায়া, নিত্যানন্দ বলে যত শীতলার মায়া, করগো করুণাময়ী ভক্তগণে দয়া, করগো করুণাময়ী ভক্তগণে দয়া। কত খেলা খেলিবি মা গো এই মোহিতলে, কত খেলা খেলিবি মা গো এই মোহিতলে, কারেও রাখি সরিয়ে দূরে, কারেও রাখি সরিয়ে দূরে, কারেও মা রাখিস কোলে, কারেও মা রাখিস কোলে, কত খেলা খেলিবি মা গো এই মোহিতলে, কত খেলা খেলিবি মা গো। আহা কলাই করে বসন্ত রে, বাজারেতে পাঠালে মা, বাজারেতে পাঠালে, কত খেলা খেলবি মা গো এই মোহিতলে, কত খেলা খেলবি মা গো এই মোহিতলে। রাখিস পদ কমলে মা, রাখিস পদ কমলে, কত খেলা খেলবি মা গো এই মোহিতলে, কত খেলা খেলবি মা গো এই মোহিতলে, কারেও রাখি সরিয়ে দূরে, কারেও রাখি সরিয়ে দূরে, কারেও মা রাখিস কোলে, কারেও মা রাখি, কত খেলা খেলবি মা গো এই মোহিতলে।
খেলা খেলবি মা গো ওই দেখো মা, রাজা বিরাট কেমন তার পুত্রদের লুকিয়ে রেখে এলেন। তবে মা, আর বিলম্ব করা চলবে না, ওদের বিনাশের ব্যবস্থা করতে হবে। তবে ওদের আমি কেমন করে বিনাশ করব? মা গো, সে তোমাকে ভাবতে হবে না মা। এই জরা থাকতে তোমার কোনো চিন্তার কারণ নেই। ওই যে পদ্মবনে অর্থাৎ ইন্দ্রের মানুষ সরোবরে বিরাটের একজন পুত্র আছে, ওখানে শিশিরা বসন্তকে পাঠিয়ে দাও। আর একজন আছে সূর্য মন্দিরে, সেখানে সূর্যমণি বসন্তকে পাঠিয়ে দাও। আর বাকি যে দুজন পুত্র আছে, আমরা দুজন দুদিকে যাব। তুমি যাবে কিচকের বাড়িতে, আর আমি যাব গিরিগুহা পর্বতে। শিশিরা বসন্তে পাঠায় মানস সরোবরে, শিশিরা বসন্তে পাঠায় মানস সরোবরে, বসন্তে আক্রান্ত হয়ে মুদিরা কোমরে, বসন্তে আক্রান্ত হয়ে মুদিরা কোমরে। সূর্যের মন্দিরে যায় ব্যাধি সূর্যমণি, সূর্যের মন্দিরে যায় ব্যাধি সূর্যমণি, জ্বরে মরে পাত শঙ্খ জানিল জননী, জ্বরে মরে পাত শঙ্খ জানিল জননী। এই তো মা, বিরাট রাজার দুটি পুত্র বিনাশ হলো, আর দুজন পুত্র জীবিত আছে দুটি স্থানে। জ্যৈষ্ঠ পুত্র শতানিক্য কিচকের বাড়িতে, কনিষ্ঠ পুত্র উত্তর আছে গিরিগুহাতে। তুমি যাও ওই কিচকের বাড়িতে কিচকের গুরুপত্নী রূপ ধারণ করে, আর আমি যাই গিরিগুহা পর্বত। বেশ, তবে তাই হোক বৎস জরা। মাতৃপদ ধুলি জরা মস্তকে লইল, গিরিগুহায় অভিমুখে গমন করিল। হেথা শিশু বেশে জরা ডাক এই উত্তরে, দ্বার খুলে দাও ভাই আমি লুকাবো কোটরে। উত্তর ভাই, উত্তর, দ্বার খুলে দাও না ভাই, আমি বড়ই বিপদে পড়েছি। কে? ও দাদা। হ্যাঁ ভাই, আমি তোর দাদা, আর বিলম্ব করিস নে, দ্বার খুলে দে। এই বলে উত্তর গুহাদার খুলিয়া দিল, সঙ্গে সঙ্গে মুদিরাক্ষ বেশ ধারণ করে জরা গুহায় প্রবেশ করিল। ও কি শান্তি পেলাম আমি এখানে তোর কাছে এসে। এ তো অতি মনোরম স্থান ভাই, আমরা তো রাজপুত্র, কাজেই রাজপ্রাসাদে কত খেলাধুলা করতাম, কিন্তু বাবা আমাদের এমন নির্জন স্থানে রেখে গেলেন, কিছুই ভালো লাগছে না। আয় ভাই, আমরা দুজনে খেলাধুলা করি। কি খেলা খেলবে দাদা? আমরা আমরা আজ পাশা খেলব। কি বললে? পাশা খেলবে? কিন্তু এখানে পাশা কোথায় পাবে? আমি কিন্তু পাশা সঙ্গে করেই নিয়ে এসেছি। তবে ভাই একটা কথা, উভয়েই পণ রেখে খেলতে হবে। কিন্তু দাদা, এখানে তো আমাদের কিছুই নেই। তবে দাদা, কি পণ রেখে আমরা খেলতে আরম্ভ করব? তাহলে বলছি শোন, যে হারবে তার গায়ে লোহা গোড়া বসন্ত বেরোবে। কি বললে দাদা? কি বললে? তুমি আমার ভাই না শত্রু? চার ভয়ে পিতা আমাদের এইভাবে চার ভাইকে চার স্থানে গোপনে রেখে গেলেন, তুমি আবার সেই দেবীর কথা বলছো? তবে দেখ ভাই, তুই আমায় শত্রুও ভাবতে পারিস, আবার মিত্রও ভাবতে পারিস। তবে তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস, তোকে ভাইয়ের মতো তোকে আমি উপকার করে যাব, যদি তুই আমার একটা কথা রাখিস। কি কথা দাদা? চল ভাই, আমরা মা শীতলার শ্রীচরণে বিল্বপত্র দিয়ে মায়ের পুজো করি। কি বললে দাদা? দেবী শীতলার পূজা? না না, আমি কোনো মতে সেই শীতলার পূজা করতে পারবো না, কারণ আমরা ওই দেবী পূজা করলে আমাদের পিতার অবমাননা করা হবে, পিতাকে অবমাননা করলে আমাদের নরকে পতিত হতে হবে। শাস্ত্রে বলে, পিতা সর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা।
তাই প্রাণ থাকতে থাকতে সেই পিসাচি রাক্ষসী দেবীর পূজা করতে পারবো না। বেশ, তবে এই নতুর যোগ্য প্রতিফল। হাড় ঝরা মাংস ঝরা উত্তরে ধরিলা, হাড় ঝরা মাংস ঝরা উত্তরে ধরিলা, পর্বতে রাজার পুত্র প্রাণ যে হারাল, পর্বতে রাজার পুত্র প্রাণ যে হারাল। এদিকে জরাসুর রাজপুত্রে করিয়া নিধন, দেবীর সম্মুখে গিয়া দিল দর্শন। জয় মারগেশ্বরী, জয় মারগেশ্বরী। বৎস্য জরা, কিছু সংবাদ এনেছো? হ্যাঁ মা, এই তো বিরাট রাজার কনিষ্ঠ পুত্রকে আমি নিধন করে এলাম। এবার মা, তোমাকে সেই কিচকের বাড়িতে যেতে হবে। কি বেশ ধারণ করে আমি সেই কিচকের বাড়িতে যাব? মা গো, কিচক একমাত্র গুরুপত্নী ছাড়া আর কাউকে বিশ্বাস করে না, সুতরাং তুমি সেই কিচকের গুরুপত্নীর রূপ ধারণ করে একটি সুগন্ধি মালা নিয়ে কিচকের গৃহে প্রবেশ করবে। জরাসনে যুক্তি করি জননী শীতলা, পদ্ম ফুলা বসন্তের গেথে নিল মালা। মালা গাঁথিল যতনে মালা গাঁথিল, মালা গাঁথিল যতনে মালা গাঁথিল, শতানিক্ষে মারবে বলে পিসাচি সাজিল, শতানিক্ষে মারবে বলে পিসাচি সাজিল, যতনে মালা গাঁথিল, মালা গাঁথিল যতনে মালা গাঁথিল। পূজা চাই জগন মাতার এই তো মায়ের পণ, পূজার দেরি হলে রাজ্য করিবে শ্মশান, রাজ্য করিবে শ্মশান। পূজা চাই জগন মাতার এই তো মায়ের পণ, পূজার দেরি হলে রাজ্য করিবে শ্মশান, রাজ্য করিবে শ্মশান। তাই মহারাজে পুনঃ পুনঃ স্বপ্নে দেখা দিল, মহারাজে পুনঃ পুনঃ স্বপ্নে দেখা দিল, যতনে মালা গাঁথিল, মালা গাঁথিল যতনে মালা গাঁথিল। পদ্ম ফুলা বসন্তরে নানা ফুল ভারে, সুগন্ধিতে পূর্ণ মালা দিগন্ত উজরে, মালা দিগন্ত উজরে। পদ্ম ফুলা বসন্তরে নানা ফুল ভারে, সুগন্ধিতে পূর্ণ মালা দিগন্ত উজরে, মালা দিগন্ত উজরে। মনে মনে রোগেশ্বরী ভাবিতে লাগিল, মনে মনে রোগেশ্বরী ভাবিতে লাগিল, যতনে মালা গাঁথিল, মালা গাঁথিল যতনে মালা গাঁথিল, মালা গাঁথিল যতনে মালা গাঁথিল, যতনে মালা গাঁথিল। বাবা, অতি সুন্দর রূপে পদ্ম ফুলা বসন্তকে মালা গেঁথেছি। এবার শতানিক্ষের প্রাণ নাশ করে মহারাজের করে পুজো গ্রহণ করে পরিতৃপ্তা হব।
এই বলে মা শীতলা কিচকের গুরুপত্নীর বেশ ধারণ করে কিচক গৃহভিমুখে চললেন। কিচকের জয় হোক বলে দেবী দ্বারেতে দাঁড়াল, অন্তঃপুর হইতে কিচক শুনিতে পাইল। দেখো বাবা কিচক, রাজবাড়ির বড় বিপদ, তাই তোমার কাছে এলাম। কি হয়েছে মা, কি এমন বিপদ? বিরাটির রাজ্যের প্রজারা ব্যাধিগ্রস্ত হয়ে মৃত্যুমুখে ঢলে পড়েছে, এমনকি বিরাট রাজা তিন পুত্রের মৃত্যু হয়েছে। কি বললেন মা, মহারাজের তিন পুত্র মারা গেছে? তাহলে তাহলে কি হবে মা? একই দুঃসংবাদ দিলেন মা জননী, একই দুঃসংবাদ দিলেন। শান্ত হও, শান্ত হও কিচক, এই দুঃসংবাদের জন্য তোমার কাছে ছুটে এলাম। মহারাজ বিরাটের জ্যেষ্ঠ পুত্র তোমার বাড়িতে রয়েছে, আমি একটি মালা এনেছি, এটি অক্ষয় পঙ্কজের মালা। এই মালা যে পরবে সে অমর হয়ে যাবে, এই মালা পরবে শঙ্কর দিয়েছিলেন তোমার গুরুদেবকে। এই মালা আগুনে পুড়ে না, জলেও ডুবে না, কোনো অস্ত্রেও কাটা যায় না। বাবা কিচক, এই মালা রাজপুত্রের গলায় পরিয়ে দিতে হবে, কারণ বিরাট রাজা তিন পুত্র অকালে প্রাণত্যাগ করেছে, আর আছে মাত্র একটি পুত্র। কাজে রাজার বংশ রক্ষার জন্য ওকে বাঁচিয়ে রাখতেই হবে। এই মালা নাও, রাজপুত্রের গলায় পরিয়ে দাও। বেশ, তবে তাই দাও মা, আমি এখনই রাজপুত্রের গলায় পরিয়ে দিই। কই রে ভাগ্নে শতানিক্য। মামা! এ কি মামা, তোমার হাতে ওটা কি? এ হলো অক্ষয় পঙ্কজের মালা। ও, রাজবাড়ির বড়ই বিপদ জেনে আমার গুরুমাতা একটি অক্ষয় পঙ্কজের মালা দিয়ে গেলেন। যে মালা পরলে মানুষ অমর হয়, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এই নাও গলায় মালা, গলায় পরো। মায়ের আদেশে কিচক তখন মালা পরাইয়া দিল, মায়ের আদেশে কিচক তখন মালা পরাইয়া দিল। মায়ের প্রসাদী পঙ্কজের মালা গলায় দুলিতে লাগিল, মায়ের প্রসাদী পঙ্কজের মালা গলায় দুলিতে লাগিল, গলায় দুলিতে লাগিল। একি একি মামা, আমি এর আগে অনেক হীরামণি মুক্তার হার পরেছি, অনেক ফুলের মালাও পরেছি, কিন্তু কিন্তু এমন মালার দোলন তো আগে কখনো দেখিনি। শতানিক্ষের গলে যেই শতদলের মালা দিল, বলতা বাসা ফেঁদে তখন বসন্ত বেড়াল। একি শতানিক্য, তোর গায়ে বসন্তের লক্ষণ মামা। তাহলে কি, তাহলে কি গুরুপত্নীর বেশ ধারণ করে দেবী শীতলা এসে এই বসন্তের মালা দিয়ে গেলেন? হায় হায় আমার পোড়া কপাল, তোকে এত চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না রে। চল চল রে, তোকে তোর বাবা মায়ের কাছে দিয়ে আসি। কিচক লইয়া গেল সুদেশনার কাছে, রানী কহে ওগো দাদা আমার পুত্র কেমন আছে? একি দাদা, এমন সময় তুমি, সব কুশল তো? ওরে বোন, তোর পুত্রকে আর রক্ষা করা গেল না, এই দেখ, এই দেখ তোর পুত্র। দাদা, শতানিক্ষ
তো ছিল বংশের প্রদীপ, সেও বসন্ত ব্যাধিতে আক্রান্ত হল। কাঁদিয়া পড়িল রানী মহারাজের পায়, রক্ষা কর মহারাজ পূজো শীতলা। ছাড়ো রানী, আমার পা ছেড়ে দাও। না না, সম্ভব নয়, সম্ভব নয় কখনো। হে দয়াল, হে শিব শম্ভু, আমার যদি প্রাণ চলে যায়, যাক তাতে কোনো আপত্তি নেই, তবু তবু এই পঁচামুড়ি রাক্ষসীর পায়ে একটিও বিল্লপত্র দেব না, দেব না, দেব না। শুনে রানী তখন হইল অজ্ঞান, শতানিক্ষ তখন তজিল পোড়া। পুত্রের মৃত্যু হেরি রানী করিছে ক্রন্দ, আছাড় খাইয়া মাতা করিছে রোদ। সাধন কোথা গেলি রে দেখো, হরে বাছা ধন কোথা গেলি রে দেখো, আর কি রে চাঁদ মু পাব দর্শন, আর কি রে চাঁদ মু পাব দর্শন, বাছা ধন কোথা গেলি রে এখন, হরে বাছা ধন কোথা গেলি রে এখন। একে একে হারাইনু যত পুত্র গণ, সকলে ছাড়িয়া গেল কি করি এখন। একে একে হারাইনু যত পুত্র গণ, সকলে ছাড়িয়া গেল কি করি এখন। জননীর কি যাতনা বুঝিবে কোন জন, পুত্র হারার সে বেদনা জানবে মাতা গো। ওরে বাছা ধন কোথা গেলি রে এখন, ওরে বাছা ধন কোথা গেলি রে এখন।
চিরে করা ঘাত করিয়া মাতা করিছে ক্রন্দন, হাহাকার করে কাঁদে যত প্রজাগণ। মৃত পুত্র করি কোলে করিছে ক্রন্দন, মৃত পুত্র করি কোলে করিছে ক্রন্দন, এছাড় জীবনে বল কাজ কি এখন, এছাড় জীবনে বল কাজ কি এখন, শিরে করি করাঘা করিল তখন, শিরে করি করাঘা করিল তখন, নিঠুর বিধির বিধান না হয় খণ্ডন, নিঠুর বিধির বিধান না হয় খণ্ডন। না না, আমি প্রাণ থাকতে থাকতে ওই রাক্ষসীর পুজো করতে পারবো না। বেশ, আমাদের মৃত পুত্রের সৎকারের উপায় কি হবে? হ্যাঁ হ্যাঁ, নগর থেকে হাড়ি ডেকে এনো, হাতে পায়ে মুন্ডে দড়ি দিয়ে বেঁধে শ্মশানে টেনে ফেলে দাও, কারণ ওই রাক্ষসী শীতলার উচ্ছিষ্ট মরা আমি স্পর্শ করবো না, স্পর্শ করবো না। বঞ্চিত মুখে দিল ধুলা, সহস্তে পোড়াব পুত্র যা করে শীতলা, সোনার চৌদল করি পুত্র লয়ে রানী যাত্রা কইল বলে যায় শীতলা জননী, পথে পথে যায় রানী করয়ে ক্রন্দ, হে থামা শীতলা দেবী ভাবিছে তখন। বাবা জরাপাত্র, আমায় কিছু বলছো মা? হ্যাঁ বৎস, রানী নিজেই তার পুত্রকে শ্মশানে পোড়াতে যাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না। তাহলে তুমি কি করতে চাও মা? আমি ওকে বাঁচিয়ে দেব। না মা, একটু অপেক্ষা করো, বিরাটের পুত্রবধূ আছে পিত্রালয়ে, নাম তার রত্না, তাকে যদি আনতে পারো তাহলেই তোমার পূজা হবে। তাহলে আমি সেখানে কি বেশ ধারণ করে যাব? তুমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে যাও মা, এবং তাকে বলো তোর স্বামীর মৃত্যু হয়েছে, এই কথা শুনলেই সে এখানে ছুটে আসবে। কিন্তু জরা, সে তো 6 মাসের পথ, সে কিভাবে আসবে? তাকে বলবে যাত্রাকালে শীতলারে করিলে শরণ, মুহূর্তে সে মৎস্য দেশে করিবে গমন। মা শীতলা বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে
রত্নার পিতৃ দেশে গমন করলেন। মাতা চলিল, মাতা চলিল, চলিল এই ব্রাহ্মণীর বেশে, প্রাণ সঞ্চারিতে রাজার নন্দনে। মাতা চলিল, মাতা চলিল, ধন্য ধন্য রোগেশ্বরী ধন্য তব লীলা, মর্ত ধামে পূজা নিতে হয়েছ শীতলা। ধন্য ধন্য রোগেশ্বরী ধন্য তব লীলা, মর্ত ধামে পূজা নিতে হয়েছ শীতলা। জয় নারায়ণ বলি গমন করিল, মাতা চলিল, মাতা চলিল, চলিল এই ব্রাহ্মণীর বেশে, প্রাণ সঞ্চারিতে রাজার নন্দনে। মাতা চলিল, মাতা চলিল, কে জানে গো তব লীলা ব্রহ্মার নন্দিনী, ভেবে হন ভয়ে ভীত দেব সুলো পানি। কে জানে গো তব লীলা ব্রহ্মার নন্দিনী, ভেবে হন ভয়ে ভীত দেব সুলো পানি। রত্নাবতী পিত্রালয়ে উপনীত হইল, মাতা চলিল, মাতা চলিল, চলিল এই ব্রাহ্মণীর বেশে, প্রাণ সঞ্চারিতে রাজার নন্দনে। মাতা চলিল, মাতা চলিল, মাতা চলিল। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় শ্রীহরি। কে মা তুমি? শ্রীহরির জয় দিয়ে দাঁড়ালে। মা, আমি একজন ব্রাহ্মণী, আমি রাজা বিরাটের রাজ্যে কিছু দুঃসংবাদ নিয়ে এসেছি মা। কি দুঃসংবাদ, দয়া করে বলো মা। আমার শ্বশুর বা আমার স্বামী এবং অন্যান্য সকলে কুশলে আছেন তো? মা, তুমি তো রত্না, শোনো তবে। রোগেশ্বরী মা শীতলার কোপে রাজ্যের বহু প্রজা মৃত্যুমুখে পতিত, রাজার পুত্রগণ সবাই মৃত, রানী সুদেশনা পুত্র হারা হয়ে পুত্র শোকে হাহাকার করে কাঁদছে। সে কি মা, আমার স্বামীও তাহলে আর বেঁচে নেই? তাহলে আমি হলাম বিধবা। হ্যাঁ মা, হ্যাঁ, যদি তোর মৃত স্বামীকে বাঁচাতে চাস এক্ষুনি তোর শ্বশুরালয়ে গমন কর। তাহলে আমি বিধবা? না না, এ জীবনে আর কোনো কাজ নেই, এ জীবনে আর কোনো। প্রাণে রাখিব না আমি, প্রাণে সারবি নে, প্রাণে রাখিব না আমি, প্রাণে সারবি নে। পতি সতি পরম গতি, পতি সতি পরম গতি, প্রাণে রাখিব কেমনে, প্রাণে রাখিব না আমি, প্রাণে সারবে না। এহেন চাচর কেস কার লাগি ধরিবেস, এহেন চাচর কেস কার লাগি ধরিবেস, কি সুখ বলো নানা সাজে নানা বরণে, কি সুখ নানা বরণে।
চুড়ি শঙ্খ সাজে সিঁদুরেতে নাহি কাজ, শাড়ি চুড়ি শঙ্খ সাজে সিঁদুরেতে নাহি কাজ, কাজ নাহি কিন্তু মা, আমার শ্বশুর বাড়ি ছয় মাসের পথ, এই মুহূর্তে কেমন করে যাব আমি? উপায় বলে দাও মা, উপায় বলে দাও। মা রত্না, এই সুদূর পথ অতি নিকট হবে কিভাবে বলছি শোনো। গমনকালে ব্রহ্মময়ীর চরণ সরিবে, আখির পলকে তুমি মৎস্য দেশে যাবে। কাঁদিতে কাঁদিতে রত্না পিতার কাছে গেল, পিতা বলে এমন বেশ কে তোরে সাজালো। পিতা, আমাকে বেশ সাজিয়েছে বিধাতা, আমাকে বিদায় দি, আমি আমার শ্বশুরালয়ে যাব, আমার স্বামীর সঙ্গে সহমৃত হব, কারণ আমি নারী জাতি, নারীর জীবনে পতি না থাকলে সে জীবন বৃথা, এখন মৃত্যুই আমার কাম্য। কিন্তু মা রত্না, তুই অল্প বয়স্ক বালিকা, এত দূর পথ কেমন করে যাবি? মা একটু অপেক্ষা কর, আমি রথ সাজাবার ব্যবস্থা করছি। রত্না বলে নররথে যাব কত দিনে, যাব পিতা দেবরথে দেখো বিদ্যমানে। ওগো ওগো মা ব্রহ্মময়ী, আমায় কৃপা করো মা, ক্ষণিকের মধ্যে আমাকে মৎস্য দেশে নিয়ে চলো মা। আমার স্বামী মৃত, সেই মৃত স্বামীকে সঙ্গে নিয়ে আমি সহমৃত হব। কৃপা করো মা, কৃপা করো, কৃপা করো। কথা গো মা ব্রহ্মময়ী, অভাগী রে করো দয়া, যারে তুমি করো দয়া, দাও মাতার পদ ছায়া, যারে তুমি করো দয়া, দাও মাতার পদ ছায়া। কোথা গো মা ব্রহ্মময়ী, অভাগী রে করো দয়া। শ্মশানে মশানে
ভাগিরে কর দয়া। জিত মাই যে ভাবে ডাকে সেরূপে দেখা দাও মাতাকে, বিপদে পড়িয়া ডাকি দিনহীন আমি অসহায়া, কোথা গো মা ব্রহ্মময়ী অভাগীরে কর দয়া, কোথা গো মা ব্রহ্মময়ী অভাগীরে কর দয়া। জয় মা বলি রত্না যেই পদ উত্তরিল, ক্ষণকালে রত্নাবতী বিরাটে আসিল, মৃতপুত্র লয়ে রানী বসে যেই খানে, হরি ধ্বনি দিয়ে রত্না এলো সেই খানে। একি একি মা রত্না, এ ঘোর বিপদে তুই এখানে কেন এলি মা, তুই কেন এলি মা? আমি জীবন আর রাখব না, স্বামীর সহ মৃত হব, তবে মা যদি আমার শিথির সিঁদুর সত্যি হয় অগ্নির সাধ্য হবে না আমার দগ্ধে পারে। সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমার স্বামীকে আমি বাঁচাতে পারি মা, বাঁচাতে পারি। মা গো, আমি এমন কুকর্ম করেছিলাম, এই অল্প বয়সে প্রতিহারা হতে হলো, আমি জীবনে রাখবো না। হে অগ্নিদেব, হে বৈশ্বানর, তোমার চলন্ত শিখাতে ঝাঁপে দিচ্ছি, আমায় তুমি কোলে ঠাঁই দাও, আমায় তুমি কোলে ঠাঁই দাও। হে অনু কোলে তব দাও মোরে স্থান অভাগিনী রত্না, জুড়াই বিপ্রাণ হে অনু কোলে। তবে করাশে রাখিব পরাণ বাঁধিয়া, অনাথিনী মরে করিল বিধাতা, অনাথিনী মরে করিল বিধাতা। এই ছিল ললাট লিখন দাও শান্ত হও মা রত্না,
দাঁড়া, তোকে আর অগ্নিতে ছাপ দিতে হবে না। মা, কি কি তুমি আমার হাত ধরে বাধা দিলে মা? না না, আমার হাত ছেড়ে দাও মা, আমার হাত ছেড়ে দাও, আমি এ জীবন রাখবো না। না মা, তোকে আর প্রাণ দিতে হবে না, তুই যে বড় ভাগ্যবতী মা। হায় হায়, আমার স্বামী মৃত আর আমি কিনা ভাগ্যবতী? আমার ভাগ্য কখনো মিথ্যা হয় না মা, যে বাক্য উচ্চারণ করেছি তা কখনো বিফল হবে না। তাহলে তুমি কে মা, আমাকে পরিচয় দাও, পরিচয় দাও আমাকে। আমার পরিচয় শুনবি? তবে আমার দিকে চেয়ে দেখ, আমি দেবী শীতলা। তুমি তুমি শিরোগ মাতা মা শীতলা, তোমার এই কোপানালে দগ্ধ হয়েছে সমগ্র রাজ্য, আমার স্বামীও তাহলে তোমার মায়ায় মৃত্যুবরণ করেছে। তোমার পায়ে পড়ে মা, আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও, আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। মৃত সঞ্জীবনী মন্ত্রে প্রাণ সঞ্চারিল, গাতুলিয়া রাজার কুমার শ্মশানে দাঁড়াল। মা, মা গো, কৃপা করে যখন এক পুত্র বাঁচিয়ে দিয়েছ, মা আর তিন পুত্রকে আমার বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও। ঠিক আছে, আমি তোমার মৃত সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুমি নিজেই বাঁচাতে পারবে। এবার যাও তিন স্থানে, পুত্রদের বাঁচিয়ে নিয়ে এসো। বেশ, তাহলে আমায় মন্ত্র শিখিয়ে দাও মা, মন্ত্র শিখিয়ে দাও। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ 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 রে মন্ত্র শিখি রানী তখন প্রণমী দেবীরে, প্রবেশ করিল গিয়া মানস সরোবরে। মৃত সঞ্জীবনী মন্ত্র অস্তিতে ফুঁদিল, গাতুলিয়া মুদি রাখ প্রাণ ফিরে পেল। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ 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 রে শেথা হইতে রানী তখন করিল গমন, সূর্যের মন্দিরে গিয়া দিল দর্শন। মৃত সঞ্জীবনী মন্ত্র অস্তিতে ফুঁদিল, পাত শঙ্কের দেহে তখন প্রাণ ফিরে এলো। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ 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 রে পুত্র লয়ে রানী আনন্দ অন্তরে, প্রবেশ করিল গিরি গুহার ভিতরে। পূর্বাবত মহারানী পড়ে সঞ্জীবনী, উঠিল রাজার পুত্র দিয়া হরিধনী। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ ভজ রে তিন পুত্র লয়ে রানী আনন্দেতে ধায়, শ্মশানে পড়িল গিয়া শীতলার পায়ে। ভজ 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 রে শীতলা চরণ, যে পদ পরশে হয় পাপ বিমোচন। ভজ 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 রে ভজ 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 রে ভজ 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 রে মা,
দয়া করে যখন আমার মৃত পুত্রদের বাঁচিয়ে দিলে, তবে এরা কাদের নিয়ে রাজত্ব করবে মা? প্রজারাও অধিকাংশ মৃত, প্রজাদের প্রাণ ফিরিয়ে দাও মা। রানী, তাহলে এবার আমার পূজার কি হবে? হ্যাঁ মা, নিশ্চয়ই তোমার পুজো হবে মা। এখন বলো মা, এই মৃত সঞ্জীবনী মন্ত্র নিয়ে আমি কি করব? এই মন্ত্র কারো কাছে প্রকাশ করবে না, তাহলেই অকাল মৃত্যু হবে। উত্তরা নামেতে কন্যা তোমার জন্মিবে, অর্জুনের পুত্র অভিমন্যুকে বিভা দিবে। উত্তরার গর্ভলাভ হইবে যেই দিনে, সেই দিন আসিবেন কৃষ্ণ তোমার ভবনে। এই মৃত সঞ্জীবনী মন্ত্র কৃষ্ণকে দানিবে, বক্ষ পেটে সুদেশ না বৈকুণ্ঠে যাবে। আমি সব বুঝতে পেরেছি মা, মহারাজকে দিয়ে তোমার পূজার আয়োজন করব। এবার বলো মা, তোমার পূজার উপাচার কি লাগবে বলো মা। রানী শোনো, মায়াদহে আছে আমার হেমঘট, সেই হেমঘট এনে ষোড়শ প্রচারে আমার পূজোর আয়োজন করো। মা, মা গো, আমি তাই করব মা, তাই করব। এতদিনে মূঢ়ত্ব ঘুঁচেছে আমার, কতদিন কত পাপ করেছি ওই রাঙা চরণে। মা, মা গো, কৃপা করে ক্ষমা করো অধম সন্তানে। শান্ত হও রাজা বিরাট, শান্ত হও। যা কহিলাম পূজার করো আয়োজন, অচিরে এই দুঃখ তোমার হবে অবসান। মায়ের কৃপাতে মহারাজের অজ্ঞানতা দূরীভূত হলো। মা শীতলার পুজোতে ব্রতী হলেন মহারাজ বিরাট। মায়ের আদেশ অনুসারে দেবদাসকে দেবীদহে পাঠিয়ে হেমঘট আনয়ন করে ষোড়শ প্রচারে পূজা আরম্ভ করলেন। পূজে রে শীতলা চরণ, রাজা পূজে, পূজে রে শীতলা চরণ। ক্ষমা করো মোরে মাতা আমি অভাজন, বলে ক্ষমা করো মোরে মাতা আমি অভাজন। রাজা পূজে, পূজে রে শীতলা চরণ, রাজা পূজে, পূজে রে শীতলা চরণ। এত বলি মহারাজ মন্ত্রীকে ডাকিল, শীতলা মূরতি গড়ি পূজা আরম্ভিল। দেবদাসে ডাকি রাজা কহে না তখন, মায়াদহে হেমে ঘট আনহ এখন। রাজা পূজে, পূজে রে শীতলা চরণ, রাজা পূজে, পূজে রে শীতলা চরণ। দেবদাস হেম ঘট আনিল সত্তর, শীতলার পূজা করে আনন্দ অন্তর। গর্ভবাহিনী মা গো মা রোগেশ্বরী, দীনহীনে কর দয়া দিয়া পদ তরি। রাজা পূজে, পূজে রে শীতলা চরণ, রাজা পূজে, পূজে রে শীতলা চরণ। ঢাক ঢোল আদি কত বাজয়ে বাজনা, উলুধ্বনি শঙ্খধ্বনি কত যায় শোনা। ভূমিতে প্রণাম করে দেবী শীতলারে, রাজা প্রজা আইল কত রাজ দরবারে। স্বরূপে শীতলা আইল রাজার সম্মুখে, শূন্য হইতে দেবগণ দেখে অন্তরীক্ষে। রাজা পূজে, পূজে রে শীতলা চরণ, রাজা পূজে, পূজে রে শীতলা চরণ। আমি তোমার পূজোতে সন্তুষ্ট হয়েছি, এই পূজা গ্রহণের জন্য আমি তোমাকে ছলনা করেছিলাম। এইভাবে ভক্তি ভরে যতদিন পূজিবে আমায়, সুখ শান্তিতে থাকো মা আমারই কৃপায়। এখন ঘটের জল হাসতে লইয়া মৃতদেহ করে জল দাল
ছিটাইয়া জীবিত হইয়া সবে উঠিবে এখনি চিরকাল সুখে রবে যেখানে যতে কমৃত আছিল নগরে ঘট জল দেন রাজা সবার উপরে শীতলার প্রসাদে সবে লভিল জীবন আনন্দ সাগরে ভাসে নাগরিক গণ রাজা পূজে পূজে রে শীতলা চরণ রাজা পূজে পূজে রে শীতলা চরণ অপূর্ব মায়ের লীলা এ ভব সংসারে বান্ধিতে ভক্তই পারে ভক্তির ডোরে মোরা তব দাস দাসী আছি মহিতলে এ দাস সুবলে মাগো রাখো পদ তলে রাজা পূজে পূজে রে শীতলা চরণ রাজা পূজে